যার নাম তার পাশে দাঁড়িয়ে কে তুমি সুন্দরী? আরে ও সদাগরমশয়, আপনি কি প্রাসাদে আছেন? হ্যাঁ, বলো তুমি কে? আপনি আমাকে চিনতে পারলেন না? না, আমি তোমাকে চিনতে পারি না। আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? তাই তুমি কি শের দেবী? হ্যাঁ স্যার, আমি হলাম সেই অষ্টকোটি নাগের দেবী। তাই দেবী, তুমি কি বলতে চাও বলো। হ্যাঁ স্যার, আমি বড় আশা করি তোমার প্রাসাদে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে নগরবাসী আমাকে পুষ্পাঞ্জলি দিবে এবং কি দেবী বলে মানবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই পৃথিবীর সকলে যদি তোমাকে দেবী বলে মানে, আমি ওই চাম্পাইপুরকে চাচ্ছ নগর, আমি তোমাকে দেবী বলে মানে নমস্কার দেবী। নমস্কার, আর তার সাথে চাই আমি একখানা পুষ্পাঞ্জলি। ও গো দেবী, তাহলে তোমার পুষ্পর আয়োজন কি? হোক চাঁদ, আমার পুষ্পাঞ্জলির বেশ কিছু আয়োজন নয়, চাপাই দুগ্ধ দিয়ে কলা, তিন তক দিশপ্রি কলা, আর কিছু খাটি গিয়ে হলেই চলবে। বেশ, তাহলে তুমি এখান দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার পুষ্প সাজাই নিয়ে আসছি। ঠিক আছে চা, খুব শীঘ্রই চলে এসো। না 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 না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো আমি আমার সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। কি পদ্মা, এই নাও তোমার পুষ্প, তুমি সবরে গ্রহণ করে নাও। ওক চাঁদ, হ্যাঁ, আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে দিবি তুমি কোথায় নিবে? ওই তো চকের মাঝে বেন্ন শোভা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলেই চলবে। বেশ, তাহলে তুমি আগে চলো, আমি তোমার পিছনে যাবো। তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর, তুমি আমার আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। বেশ, তাহলে তাই চলিস। তবে তাই চলো চাঁদ। পিছনে কি সারা অসলো দেবি? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। তাহলে আবার চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তবে তাই চলো। আমার খাদ্য যা আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? তাহলে শুনতে চাও? সুযাত্রার কালে কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাঙ জগড়া বাজি ছিল, তাদের একটি খেয়ে আমি জগড়া মিটিয়ে দিয়েছি। লজ্জায় মরে যায়, ঘৃণায় মরে যায়, যার জন্য লক্ষ টাকা খরচ করে একটি পুষ্পাঞ্জলি রাইজন করতে হয়। তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে? হ্যাঁ, চশমার এক বার্তা বলে বারবার সে কথা তুলল না। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাবো। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? Oh, my God.
আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে কি না? হুশিয়ার পদ্মা, এই তার শোনো সামনে দাঁড়িয়ে আর একটু সামনে কথা বলে আমি তোর সামনে থাকলে আমি, তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? না। তাহলে কি তুমি পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? অবশ্যই পদ্মা। ঠিক আছে যাক, আমি দেখে নিব এই পদ্মার বাহুতে কত শক্তি আছে আর চাঁদের বাহুতে কত শক্তি আছে, তাই এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে নাও। অবশ্যই। Yo ki chandu re he he pare ko shoma Oh,
শোনো চাঁদ, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। কানি বেটি কচমিনিস থাকিস পদ্মা, গুদগুদে আছাস, আর ওই তো কচমিনের পায়ে ব্যাংক ধরে ধরে খাস। বারবার বলছি পদ্মা, এই পাশে টান টেকটেক করলে চুলি মুড়ি ধরে রেখে দেবো। ঠিক আছে চাঁদ, তোমাকে আর বের করতে হবে না, আমি একাই এসেছি, একাই চলে যাব, তাই তো যাবার পূর্বে বলে যাচ্ছি, আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী, তোমার বাগান থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলে বলি কলি কৌশলি পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই, তবেই আমার নাম পদ্মা দেবী, পদ্মা দেবী। দেখি মাঝি কন্যাদের বাড়িতে আসি কিনা।